সুমিতা, সুমিতা শোনো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝছো? একদম সময় নেই আমাকে। তুমি ওই সমস্ত ফল টলে ঝামেলা করো না, আমি জাস্ট একটু কফি আর টোস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমার ফল কাটা হয়ে গেছে বৌদি, এই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি। কি গো, কোথাকার ফোন? নার্সিং হোমের না তোমার হসপিটালের? আরে হসপিটালের, আজকে ওপি দিয়েছে না, ডক্টর রানাডে ফোন করেছিলেন, উনি আজকে আসছেন না, ওনার দুটো ইম্পর্টেন্ট কেস আমাকে রেফার করেছেন। তুমি কফি দি। এই এক হয়েছে রানাডে, কি যে তোর সঙ্গে আঠা আমি বুঝি না। বাজি কথা বলো না তো, সকাল সকাল কাজে বেরোচ্ছি, তুমি না যাচ্ছ? আমি কি অকাজে বেরোচ্ছি নাকি? তিনটে মেজর সার্জারি করতে হবে এখন, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আবার কয়টা এমার্জেন্সি জোটে তা তো হয়েই গেল। তোমার কথা বাদ দাও তো, তুমি তো খেলতে খেলতে সার্জারি করো। ওই একই কাজ প্রতিদিন করতে করতে ইটস আ কেক ওয়াক ফর ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বসে পড়েছো দিদিভাই? ভালো করেছো। দাদা একটু ওয়েট করুন, আমি দিচ্ছি। তোমার কত সুমিতাদি, কি কি করেছো? ফল কাটা হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, যাও। মিঠি দিদিকে ঘুম থেকে তুলে দাও গে, কাজরি আজ তাড়াতাড়ি বেরোবে, কালই বলে রেখেছিল। এই তো যাচ্ছি ছোট বৌদি, আমি পর্দার দুধ কমপ্লেক্স আলাদা করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো খন, তুমি যাও না, আমি আছি তো এখানে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও। ফল দিয়ে দিদি? হ্যাঁ, খুব অল্প, ভীষণ তাড়া আমার। না না, মাটনটাই ফার্স্ট কেস করবো, তিনটেই হবে, তিনটেই হবে। এই ছোট শোন না, বলো, তাতানির সাথে কাল কথা হয়েছে? আমি তো ভেবেছিলাম কালকে একটা ফোন করবো, কিন্তু এই কাজে সে কাজে একদম ভুলে গেছি। কথা হয়েছে, আশপাশ থেকে না একটা মেয়ের গানের আওয়াজ আসছিল দিদি ভাই। সে আর কি, ওখানে গিয়ে আলাপ হলো নাকি? হ্যাঁ, কাল থেকে ছোট মাসির মনে একটা নতুন অশান্তি শুরু হয়েছে। আবার কি হলো মালবিকা? দাদা কি, কিছু না, আপনি ফিকরুর কথা শুনছেন কেন? না না, আমি একদম ঠিক কথা বলছি মেশোমণি। ছোটো মাসি তাতানের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন ওপাস থেকে একটা মেয়ের গান শুনতে পেয়েছে। তারপরে আরেকটা মেয়ের কথা শুনতে পেয়েছে, ব্যাস তারপর থেকেই ছোটো মাসির মাথাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলো, আরে বাবা পিকলু, পিকলু বাবা তুই আমাকে বলতো, এই তাতানের পাশে দুটো মেয়ে মানে মানে ওরা কারা রে? পিকলু মার, মার খাবি কিন্তু, পিকলু মার খাবি বলছি। এমন কনমলে দেব না, তখন টের পাবি। হ্যাঁ বাঁদর কোথাকার। দাদা হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, দাও তাড়াতাড়ি দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। কি রে মা, আজ যে সকাল সকাল। হ্যাঁ কাকু, আমাকে সকাল 10টার মধ্যে পৌঁছাতে হবে, নিউজ আছে। এই এই, হ্যাঁ হ্যাঁ, তুই কি রে, তোরা কি রে? হ্যাঁ, এবারে কারণ না ডাক ঠিক নেই। তোর দেওয়ার ননদরা তোকে কখনো বলছে দিদি, কখনো বলছে বৌমণি, তুই তো শ্বশুর শাশুড়িকে কখনো বলছিস বাবা মা, আবার কখনো বলছিস কাকু কাকিমা। আচ্ছা কামা কি করি বলো তো, এতদিনকার অভ্যেস স্পন্টেনিয়াসলি একটু বেরিয়ে যেতেই পারে। না না ঠিক আছে ঠিক আছে, ও কাকু ডাকে আমি বাবা শুনি, আমার কোনো অসুবিধা হয় না। বল দেবো পিকলু। আচ্ছা আজকে তো বোম্বার হসপিটাল আছে তাই না, ও উঠেছে? ওর আগে ঘুম ভাঙু, ঘুমকে তো আগে প্রায়োরিটি দিতে হবে তাই না? কাল অনেক রাত পর্যন্ত শরণ বাজাচ্ছিল, শুনছিলাম। ওকে তো কেউ রাত অব্দি বাজাতে বলেনি কাকু, আর যার পরের দিন কাজ রয়েছে সে এত রাত অব্দি বাজাবেই বা কেন? যার নিজের কাজের প্রতি কোনো কমিটমেন্ট নেই সে তার নিজের ইচ্ছে খুশি মতো জীবন চালাতেই পারে, ওকে তো আর কোনো দায় দায়িত্ব নিতে হয় না। আর তাছাড়াও জানে ওর বাবা মায়ের অনেক টাকা রয়েছে, ওকে টাকা পয়সার চিন্তা করতে হয় না, তাই রোজগারপাতি না করলে ওর চলে যায়। বাচ্চাদের স্কুলের মাইনে থেকে শুরু করে ড্রয়িং, সুইমিং সব খরচাই তো দাদু দিচ্ছে।
তাহলে ও মাঝরাত অব্দি বাজাবে না তো কে বাজাবে বলো? আমাদের মতো তো নয়, আমাদেরকে গ্র্যাজুয়েশনের পর থেকেই ভাবতে হয়েছিল নিজের খরচাটুকু কিভাবে চালাতে পারব। দেখো কাজুরি, প্রত্যেকের জীবনের পরিস্থিতি তো একরকম হয় না, ওকে রোজগারের জন্য চিন্তা করতে হয় না, সেটা ওর ভাগ্য বলতে পারো। আর কিন্তু সেই সময়টা তো ও নেশা ভাঙ করে বা পাঁচটা বাজে কাজ করে নষ্ট করে না, তাই না? তাছাড়া জানো তো আমাদের বাড়িতে কিন্তু আমরা এসবগুলোকে বেশ ভালোবাসি। তা অবশ্য ঠিকই, সেটা কাম্মাকে দেখে আরো ভালো বোঝা যায়। তোমার কি ধারণা আমরা ছোটকে গান বাজনা করতে বারণ করেছিলাম? কি বলছো তুমি কাজুরি? না না, একেবারে না কাজুরি, তুই ভুল করছিস। আমি যা ছেড়েছি আমি নিজেই ছেড়েছি রে, কেউ আমাকে কখনো কিছু করতে বারণ করেনি। দেখো কাজুরি মা, একটা কথা তোমাকে বলি, মানে আজকে না বলে পারছি না। তুমি তো বুম্বার এই গুণগুলো দেখেই ওকে পছন্দ করেছিলে, আজ তো সব বলে চলবে না, তখনই তোমার আপত্তি করা উচিত ছিল। কাকু আমি কিন্তু ওর গান বাজনা নিয়ে কিচ্ছু বলছি না, আমি শুধু বলছি যে ও ফোকাসড নয়। ও তো বাজাতে পারতো, অনেক নাম করতে পারতো, একসঙ্গে তো সবকিছু হয় না। কাজুরিদি, সবাই কি আর নাম করতে চায়? এরকম তো অনেক লোক আছে যারা এসবের মধ্যে থেকে আনন্দ পায়, আর সেই জন্য এসব নিয়েই থাকে। কি জানি ভাই পিকলু, আমি আসলে তোমার দাদার মতো অত ট্যালেন্টেড নই তো, আমি অত শত বুঝি না জানো, আমি শুধু বুঝি রেসপন্সিবিলিটি, আমি শুধু বুঝি হার্ড ওয়ার্ক। আমি একটা কথা বলবো কাজুরি, অনেক ছোটবেলা থেকে বুম্বাকে জানি তো, ও ওইরকমই মানুষ, খুব পিসফুল। কেরিয়ারের পেছনে ছোটা ওর কাজ নয়, কি বলো দিদি ভাই? তুই যেমন ভীষণ ফোকাসড, তোর ক্যারিয়ারটাই তোর কাছে সব থেকে বড়, তার জন্য তুই সব কিছু কম্প্রোমাইজ করতে পারিস, এটা যেমন তোর ভালো দিক, তেমনি কেউ তো এরকমও থাকতে পারে যে সঙ্গীতই তার কাছে সব কিছু, ক্যারিয়ারটা কিছুই নয়, সঙ্গীত তার জীবনের প্রায়োরিটি, ভালোবাসা সেটার জন্য সে সব কিছু ছাড়তে পারে, এরকম তো হতেই পারে, বুম্বার ক্ষেত্রেও তাই হয়েছে। আর সেটা যদি হয়েই থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে অন্যায় বলবি না? তুমি একদম ঠিক কথা বলেছো কাম্মা, তবে সেক্ষেত্রে কি বলতো, নিজের জীবনে চলতে গেলে একটা প্রিন্সিপাল মেনে চলতে হয়। আমি আমার ক্যারিয়ারকে ভালো নাই বা বাসতে পারি, কিন্তু যে ভালোবাসে তাকে তো আমি বাধা দিতে পারি না। জ্বর হয়েছে জানিয়ে দিয়েছি। জ্বর হয়েছে মানে কখন জ্বর বাঁধালি, কি বলছে? কত জ্বর? পিছে নদী
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।